আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালোই আছেন। ভিডিওটি দেখলেন আপনারা, এই ভিডিওটি যারা ফুড ডেলিভারিতে কাজ করে তো তাদের সাথে এমনটা আচরণ করা হয়। তো সব রেস্টুরেন্টের মানুষ কিন্তু একরকম না, কিন্তু এরকম পাওয়া যায়। হ্যাঁ, কিন্তু বিষয়টা হচ্ছে যারা এখানে ফুড ডেলিভারিতে কাজ করে তারা কিন্তু অনেক টেনশনে থাকে, কারণ তাদের কাছে আরও অর্ডার থাকে। হ্যাঁ, বা দেখা যায় কাস্টমারে বারবার ফোন দেয়, তো সেই কারণে একটা কথা কিন্তু জিজ্ঞাসা করতেই পারে। যদি কখনো তাদের কাছে জিজ্ঞাসা করা হয় কিন্তু ওখানে অনেক সময় উত্তর পাওয়া যায় না, তো সেই কারণেই কিন্তু দেখা যায় কথা কাটাকাটি হয়ে এক পর্যায়ে রাগারাগি হয়। তো আপনারা দেখুন যে কতটা ধৈর্য ধরে এখানে কাজ করতে হয়। তো যাই হোক, আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে, সেটা হলো এমনটা করা যাবে না, রাগারাগি করা যাবে না, মারামারি করা যাবে না, কারণ সৌদি আরবের আইন অনুযায়ী আপনার দুজনেরই কিন্তু জরিমানা হবে। অনেকে আছেন যারা রেস্টুরেন্টে কাজ করেন, তারাও আমার এই ভিডিওগুলো দেখে থাকেন। যদি আমার এই ভিডিওটি আপনি দেখেন তাহলে একটা অনুরোধ থাকবে আপনার কাছে, যারা ফুড ডেলিভারির কাজটা করে তো তাদেরকে সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ অনেক সময় অর্ডার দেরি হয়ে যায়, লেট হয়ে যায়। তো আইটেম আছে কি না, বা আইটেম আসতেছে কি না, বা কেন লেট হচ্ছে, এই বিষয়টা একটু জানাই দিবেন। তাই আর কিন্তু যে ডেলিভারি ম্যান মানে ডেলিভারিতে কাজ করে সে কিন্তু আর রাগ করবে না, বা সে বিষয়টা জানতে পারলেই সে কাস্টমারকে জানাতে পারে। তো এই ছিল বিস্তারিত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিন। আপনাদের আরও কোনো কিছু জানা থাকলে আমাকে কমেন্ট করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। বাগানাতি ইউটিউব চ্যানেল, বাগানাতি ফেসবুক পেজের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।